নমস্কার, আমি ডক্টর আলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। করোনা, লকডাউন এবং উদ্ভূত দমবন্ধ পরিস্থিতিতে মনের সুখ, মনের অসুখ বিষয়ে রোজই কিছু না কিছু নিয়ে আলোচনা করি। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ঘটনা আমার খবরে প্রকাশ যে করোনার জেরে হতাশা এতটাই বেড়েছে যে আত্মহত্যার ঘটনা ক্রমশই বাড়ছে। আত্মহত্যার বিষয় নিয়ে আজকে কথা বলবো, কেন মানুষ আত্মহত্যা করে, জীবন এত মূল্যবান যে বাঁচার জন্য আমরা এত বেশি করে আকুল ব্যগ্র, সেই মানুষরাই আবার আত্মহত্যা করি কেন। যুধিষ্ঠিরকে বকধার্মিক যে পাঁচটা প্রশ্ন করেছিল যে পৃথিবীর, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে পৃথিবীতে সব থেকে আশ্চর্যের বিষয় কি বা বস্তু কি। যুধিষ্ঠিরের উত্তর ছিল যে জীবনে এত যন্ত্রণা, কষ্ট, জ্বালা, দুঃখ আছে, তা সত্ত্বেও মানুষ বাঁচতে চায়, বেঁচে থাকতে চায় এবং একটা সময়ের পরও মনে হয় আরও কিছুদিন যদি বেঁচে থাকে। এই বিষয়টাই সবচেয়ে নাকি আশ্চর্যের বিষয়। বাস্তবিকই তাই, আমাদের যত দুঃখ, দুর্দশা, দুর্দিনে আসুক না কেন, আমরা মনে করি বাঁচতে চাই, মনে হয় মাঝে মাঝে মরে গেলে ভালো হয়। কিন্তু যখন আমার মৃত্যু এগিয়ে আসে তখন মনে হয় যে আর কিছুদিনকে বাড়ানো যায় না। সেই অবস্থায় কিন্তু লোকে আত্মহত্যা করে, এই করোনার ঘটনার জন্যও নয়, সারা পৃথিবীর বহু মানুষই সারা বছর ধরে আত্মহত্যা করে এবং ঘটনাটা সারা পৃথিবীতে প্রত্যেক বছরে 8 লক্ষ লোক সুইসাইড করে এবং প্রায় 2 কোটি লোক আত্মহত্যার চেষ্টা করে। অর্থাৎ সংখ্যাটা কত ভয়ঙ্কর সেটা বোঝা যায়, মানে বুঝতেই পারছো। তো কেন মানুষ আত্মহত্যা করে, এই দুঃখের গল্পটা বলার আগে কয়েকটা সুখের গল্পই বলি। কিছু পেশেন্ট আর কি, যারা অ্যাটেম্প করেছিল সুইসাইড, তাদের কথা বলছি। একটি পেশেন্ট ক্লাস 10-এর 12-এর ছাত্র, সেও সুইসাইড অ্যাটেম্প করেছিল। পরে তার বাবা যখন নিয়ে আসে আমার কাছে, তখন সে কেন করতে গিয়েছিল বলল, সে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ঠাকুর নাম করে, 33 কোটি দেবতাকে প্রণাম করতে থাকে এবং তার প্রণাম যতক্ষণ না শেষ হয় সে অন্য কাজে মন দিতে পারে না। এবং এই প্রণাম যে তার চলে গোল হয়ে ঘুরতে ঘুরতে, সে যে প্রণাম করতে থাকে, সেই অবস্থাতে তার পায়ে যদি মশা কামড়ায়, রক্ত বেরিয়ে যায়, তবু তার সেই পুরো যে একটা সংখ্যা এতবার তাকে বলতে হবে, সেই সংখ্যাটা শেষ না হলে সে থামতে পারে না। ইভেন সে ওই অবস্থায় দাঁড়িয়ে থেকে পেচ্ছাপও করে ফেলে, পায়খানাও করে ফেলে, কিন্তু তার ওই যে 1.5 ঘন্টা ধরে 33 কোটি দেবতাকে প্রণামের যে একটা রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা সম্পূর্ণ না হওয়া অবধি সে অন্য কোনো কাজে যেতে পারবে না। এই রকম পরিস্থিতিতে তাকে বহু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল এবং তার পড়াশুনো বন্ধ হয়ে গিয়েছিল। সে খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল এবং সে আর কোনো আশা না দেখতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করে। যাই হোক, চিকিৎসা তাকে আমি করেছিলাম। এই রোগটাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে ওই একটা মনে হয় যে ঠাকুর প্রণাম করতে হলে আমাকে একটা ঠাকুরের নাম 30 বার করতে হবে, তারপর অন্য ঠাকুরের নাম 70 বার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমে 10 বার ধূপ দেখাতে হবে, 5 বার প্রদীপ জ্বালাতে হবে, বাঁদিকে 3 বার হাত রাখতে হবে, ডান দিকে 7 বার হাত রাখতে হবে, সামনে 2 বার জল ছড়াতে হবে, ইত্যাদি রিচুয়াল এগুলোকে বলি এবং সেই নিয়ম ধরেই করে যেতে হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার চিকিৎসা করলে সারে, চিকিৎসা করার পরে ছেলেটি সুস্থ হয়। সুস্থ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন আসেনি। সম্প্রতি বেশ কয়েক বছর পরে, প্রায় 15 বছর পরে, ছেলেটির বাবা এসেছিল সেদিন অন্য একটি রুগীকে নিয়ে। তখন বলেছিল ছেলেটির কথা যে আপনি মনে আছে কি সেই রুগীর কথা। সে পরে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ে, মাস্টার ডিগ্রি করে এবং পিএইচডি করে।
এবং বর্তমানে সে আমেরিকার অরল্যান্ডো না ফ্লোরেন্স কোন একটা শহরে ভালো চাকরি করছে। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে একটি ছেলে, সেও স্টুডেন্ট ছিল, হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, গ্রাজুয়েশন স্টুডেন্ট ছিল। তো গ্রাজুয়েট স্টুডেন্ট পড়াশুনো করতে করতে হঠাৎ তার বাড়িতে দুটো লক্ষ্মী পেঁচা আসে, তার কাছে আসে, এবং ওর সঙ্গে তাদের লক্ষ্মী পেঁচাগুলোর কোনোভাবে একটা সম্পর্ক স্থাপন হয়। মানে অনেকেরই সঙ্গে হয়, পশু পাখিদের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়, ফলে লক্ষ্মী পেঁচাটা ঠিক তার গাছের ডালেই এসে থাকতো। তখন কিছু মানুষের তার উপর নজর পড়ে, যেহেতু লক্ষ্মী পেঁচা নাকি খুব শুভ এবং ওই বাড়িতে আর্থিক উন্নতি অনেক কিছু হবে, তো সেই হিসাবে আশপাশের লোক প্রতি মুহূর্তে নজর দিত, অনেক অনেকে কিনতে চাইতো, অনেকে আবার সেগুলোকে নিয়ে পালাবার চেষ্টাও করতো যে যার বাড়িতে রাখবার জন্য। তাকে প্রতি মুহূর্তে সেই দিকে সবসময় মন থাকতো যে কেউ যদি তার লক্ষ্মী পেঁচা নিয়ে নেয়। এবং কয়েকজন কলকাতা থেকে বড় ব্যবসায়ী মাড়োয়ারিরাও এসেছিল, কয়েক লক্ষ টাকা দামও দিতে চেয়েছিল লক্ষ্মী পেঁচাগুলো নিয়ে যেতে। সে লক্ষ্মী পেঁচাগুলো নিয়ে যায়নি, কিন্তু সবসময় তার মনে আতঙ্ক যে এই বোধহয় আমার পেঁচা দুটোকে লোকে নিয়ে চলে যাবে। তার ফলে তার খাওয়া দাওয়া ঘুমসা উড়ে গিয়েছিল এবং সে মানসিক অসুস্থ হয়ে পড়েছিল, পড়াশোনা করতে পারছিল না। আর তার এই অসুখের কারণে তার বাবা আর কাজে যেতে পারছিল না, ফলে সংসারে অভাব দেখা দেয়। এবং এই সমস্যার সমাধান হিসাবে এ থেকে বেরোনার লক্ষ্মী পেঁচা সমাধান হিসাব, মানে কি বলবো, এই সমস্যা থেকে জেরবার হয়ে কোনো উপায় না দেখতে পেয়ে, যে লক্ষ্মী পেঁচা যদি নিয়ে চলে যায় বা বিক্রি করা হয়ে যায় তাহলে বড় পাপ হয়ে যাবে এবং বাড়িতে অনেক কিছু অভিশাপ বা খারাপ কিছু নেমে আসবে বলে সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আমি তাকে বলেছিলাম যে তুমি লক্ষ্মী পেঁচাকে নিয়ে নিজের বাড়ির আর্থিক উন্নতি হবে এই কথা ভেবেছ, উন্নতি হবে এই আশায় লক্ষ্মী পেঁচা রেখেছ, বা সেরকম কোনো আশা করনি, কিন্তু লক্ষ্মী পেঁচাকে বিক্রি করলে মানে তোমার অনেক কিছু পাপ হয়ে যাবে এই ভাবনাটা তুমি ভাবছ, কিন্তু নিজের জীবন যে তার থেকে কত বড় মূল্যবান, যেটাকে তুমি অক্ষুট করতে চাইছ, আত্মহত্যা করতে চাইছ, সেটা কি অপরাধ নয় বা পাপ নয়? যাই হোক, ট্রিটমেন্টের পরে তার বাবাকে বলেছিলাম দরকার হলে লক্ষ্মী পেঁচা বিক্রি করে দাও, দিয়ে ছেলের চিকিৎসা করো, নিজে সুস্থ হও, কিন্তু তাদের পক্ষে সেটা গ্রহণযোগ্য মনে হয়নি। তারা আর্থিক সাহায্য বলল, প্রয়োজনে আমি ভিক্ষা করবো, কিন্তু ওই পদে মেনে বলে। যাই হোক, সাহায্য চেয়েও চিকিৎসা করেছিল, ছেলেটি সুস্থ হয়ে যায়, পরে আসেনি। বহুদিন পরে ছেলেটি আসে এবং জানায় যে সে লক্ষ্মী পেঁচা তো বিক্রি করেনি, কিন্তু সে সুস্থ হয়েছিল, পড়াশোনাও করেছিল এবং সে হাই স্কুলের টিচার হয়েছে। তো আত্মহত্যার ঘটনাটা ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল, ঠিক চিকিৎসা হয়েছিল বলে বোধ হয় সেভাবে রক্ষা হয়েছিল। তৃতীয় একটি ছেলে বিয়ে করেছিল, টিউশন পড়ে, খুব বেশি আর্থিক অবস্থা তার ভালো নয়, 3-4 হাজার টাকা পায়। যে বাড়ির যে মেয়েটিকে বিয়ে করেছিল সে একটু অবস্থাপন্ন বাড়ির, এবং ছেলের ওই আর্থিক ইনকাম ওই কম দেখে সে অসন্তুষ্ট ছিল, ফলে ছেলেটি ডিপ্রেশনে ভুগত এবং ছেলেটির শারীরিক সম্পর্ক মেলামেশার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল। যেহেতু মন মেজাজ ভালো নেই, তাই ওই ক্ষমতাটাও কম ছিল, শারীরিক ক্ষমতা, যৌন ক্ষমতা, মেলামেশা, এই সমস্যাগুলো কিন্তু মানসিক সবটাই প্রায়। এটা আমাদের সমাজে বহু মানুষ জানে না, যৌন সমস্যাকে ভাবে যে এটা চর্মরোগের ব্যাপার। অ্যাকচুয়ালি চর্মরোগে কেবলমাত্র যৌন সংক্রমিত রোগগুলো, যেগুলো গনোরিয়া, সিফিলিস, এইডস, এখন এইডসটাও বলা যেতে পারে, বা অথবা ইনফেকশন, এইগুলো অর্থাৎ সংক্রমণজনিত রোগগুলো কিন্তু চামড়ার ডাক্তার দেখে। বাকি সমস্ত যৌন সমস্যা কিন্তু মানসিক চিকিৎসার অধীনে, কারণ যৌনতাটা পুরোপুরি মানসিক ব্যাপার। স্বাভাবিক যৌনতাটা
মানুষের মধ্যে ন্যাচারালি থাকার কথা, অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ সবের যেমন আছে মানুষের ক্ষেত্রেও সেরকম থাকবে। যদি কোনো রকম প্রবলেম হয়, সে লিঙ্গ শিথিলতাই হোক, সে শীঘ্র পতনই হোক, সে ইচ্ছা কম হোক ইচ্ছা বেশি হোক অথবা অন্য কোনো রকম প্রবলেমই হোক, সেটার চিকিৎসার কারণ কিন্তু মূলত 10% ক্ষেত্রে শারীরিক কারণ হলেও 90% ক্ষেত্রে মানসিক কারণ, এবং চিকিৎসাটা মনোচিকিৎসকরাই করে। যাই হোক, এই সমস্যাটাকে তার স্ত্রী যেখানে তাকে সাহায্য করার দরকার ছিল বা বোঝানো উচিত ছিল তাকে বোঝানো হয়েছিল, সে বুঝতে রাজি হয়নি, স্বামীকে ছেড়ে চলে যায়। দুটো কারণে, এক অর্থাভাব, দুই হচ্ছে শারীরিক অক্ষমতা, অন্য জায়গায় আবার বিয়ে করে। পরবর্তীকালে বেশ কয়েক বছর পরে তার সেই স্বামীর সঙ্গে সংসার হয়নি, এবং তার সেই স্বামীর অন্য আবার সম্পর্ক থাকার কারণে, অন্য বিয়ে করার কারণে সে আবার বাপের বাড়িতে ফিরে এসেছিল। এদিকে এই ছেলেটির যা দুরবস্থা ছিল, সেই ছেলেটি যেখানে বাড়ি সেই জায়গায় তার মাত্র 3 বিঘে জমি ছিল, যার কোনো মূল্য ছিল না, চাষাবাদ করে কোনো লাভ ছিল না। তো পরে রেল লাইন সেখানে স্থাপন হয়, নন্দীগ্রামের ঘটনা বলছি। রেল লাইন হওয়ার ফলে সেই জায়গায় 3 বিঘে জমির দাম রেল লাইনের পাশে জমি হয় 3 কোটি হয়, ফলে তার কিছু জমি বিক্রি করে সে অর্থ করে এবং প্রতিষ্ঠিত হয়, এবং তখন তার আবার সেই মেয়েটি ফিরে আসতে চায়। এবং ছেলেটি যেহেতু ভালোবাসা ছিল এই মেয়েটির প্রতি, আবার তার সঙ্গে একই সঙ্গে তারা সংসারটি পরিণাপন করছে। এই 3টে গল্প আমি এ কারণেই বললাম, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের বোধহয় আর কোনো আশা নেই, জীবনের সমস্ত দরজা বন্ধ, ডেড লক, এরপরে আর আমরা এগোতে পারবো না, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাস্তব নয়। সব সমস্যারই সমাধান আছে, সময় এবং পরিস্থিতিতে সব কিছুই বদলে যায়। কাজে বর্তমানে যারা হতাশায় ভুগছেন করোনার এবং এই লকডাউনে, এবং যে আর্থিক দুরাবস্থা নেমে আসতে চলেছে আগামী দিনে, এতটা আশাহত হওয়ার কারণ নেই, কোনো না কোনো উপায় ঠিক হবে। সেই কারণে গল্পগুলো বললাম। এবার আসি যে কারা 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 সুইসাইড করে। এক তো বললাম ডিপ্রেশনে মানুষ সুইসাইড করে। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশনে মানুষ সুইসাইড করে, একটা মজার ঘটনা হলো, ডিপ্রেশনে যে সুইসাইড যারা করে তার প্রায় 1/4 মানুষ কিন্তু আগে একবার সুইসাইড অ্যাটেম্প্ট করে, সেটাকে আমরা বলি অ্যাটেম্পটেড সুইসাইড, এবং তার প্রায় 10 জনের 1 জন কিন্তু প্রকাশ করে যে আমার মন বলছে আমি আত্মহত্যা করব, এবং এই কথাগুলো কিন্তু সে বাড়ির লোককে বা তার বন্ধু বান্ধব বা পরিচিত লোককে বলে। এই লোকগুলোকে যদি প্রথম থেকে যখন বলে যে আমার মনে আসছে আত্মহত্যার খেয়াল আসছে বা আত্মহত্যার চেষ্টা করছে, সেগুলোকে যদি আমরা ঠিকভাবে গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমরা আত্মহত্যা অনেকটাই আটকাতে পারি, অনেকটা নয় পুরোটাই আটকাতে পারবো হয়তো। আর দুই হচ্ছে যে ডিপ্রেশন বলে অসুখটাকে আমরা এত সহজে বুঝতে পারি না, এত সহজে চেনা যায়, অথচ চিনতে পারি না বা সেটাকে গুরুত্ব দিই না বলেই এত আত্মহত্যা বাড়ছে। এবং সুইসাইডও যে একটা মানসিক রোগ, এই আইডিয়াটাই অনেক মানুষের নেই। ডিপ্রেশনকে সাধারণভাবে মন খারাপ হয়েছে একটু পরে ভালো হয়ে যাবে, ওটাকে অত ভাবছিস কেন? সাধারণভাবে মন খারাপ হওয়া যে ডিপ্রেশন, সেটা কিন্তু অসুখ নয়। ডিপ্রেশন মানসিক রোগ যখন বলব তখন কিন্তু তার বেশ কিছু সিমটম থাকে, সেটা একদম দু সপ্তাহ বেশি সময় ধরে যদি একটা মানুষের মন খিঁচিয়ে আছে, কি রাগ ভাব, কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজে উৎসাহ নেই, কোনো মনোসংযোগ করতে পারছে না, ধৈর্য নেই, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা নেই, একা বসে থাকতে ইচ্ছা হচ্ছে, ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, শরীরে কোনো এনার্জি নেই, শক্তি নেই, শারীরিক যৌন ইচ্ছা একদম নেই, এবং অনেক নেগেটিভ কল্পনা, আমার দ্বারা আর কোনো কিছু হবে না, আমি অপদার্থ, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ওয়ার্থলেসনেস, এবং তারও পরে যখন হতাশা বাড়ে তখন মনে হয় যে আমি একা হয়ে যাচ্ছি, আমার পাশে আর কেউ নেই, এটাকে বলে হেল্পলেসনেস, অথবা আমার আর ভবিষ্যৎ বলে কিছু নেই, আমি কোনোদিনই ঠিক হতে পারবো না, হোপলেসনেস, এবং ওয়ার্থলেসনেস, অর্থাৎ আমার কোনো যোগ্যতা বা মূল্য নেই, কাজে আমার বেঁচে থেকে লাভটা কী হবে। এই নেগেটিভ কগনিশনগুলো ডেভেলপ করে,
তারও থেকে সিভিয়ার হলে মনে হয় যে বোধ হয় আমি আগের জন্মে কোনো পাপ করেছি যার ফল ভোগ করছি, অথবা আমার কোনো কৃতকর্ম আমি ভুল করেছি, যেটা হয়তো ভুল নয়, সামান্য কাজ, আমি হয়তো ওকে বকেছিলাম, কে আমি হয়তো একটা বিড়ালকে লাথি মেরেছিলাম, সেই পাপেই আমার এই শাস্তি পাচ্ছে। এই ধরনের ভাবনা ভাবতে ভাবতে মনে হয় যে এই জীবন আমি অপরাধী অথবা আমার কোনো আশা নেই, সেক্ষেত্রে আমার মরে যাওয়া ভালো। এই ডিপ্রেস লোকগুলোকে আশপাশের বাড়ির লোক কিন্তু চিনতে পারার খুব একটা অসুবিধা নেই। যে মানুষকে চিনিস, হাসে খেলে কথা বলে, সে হঠাৎ চুপচাপ হয়ে গেল, একা হয়ে গেল, কথা বলছে না, গুটিয়ে থাকছে, দেখলে কি বোঝা যায়? নিশ্চয়ই বোঝা যায়। ঠিক টাইমে চিকিৎসকের কাছে নিয়ে এলে পারে, তাহলে কিন্তু সুইসাইড এড়ানো যাবে। তারপরে হচ্ছে যে এই হতাশা ছাড়া যেটা বলেছিলাম, যে যখন মনে হয় যে আমার আর কোনো আশা নেই, এই ধারণাটা কিন্তু সবসময় বাস্তব নয়। এটা অনেকটা ডিপ্রেশনের এমনভাবে আমাদের চোখের দৃষ্টিটাকে আড়াল করে দেয়, যেটাকে আমি বারবার বলেছি, চোখে যদি আমরা সবুজ চশমা দিয়ে দেখি গোটা পৃথিবী সবুজ লাগবে, আর যদি কালো ধূসর চশমা দিয়ে দেখি তাহলে গোটা পৃথিবী ধূসর লাগবে। ডিপ্রেশনের চশমায় গোটা পৃথিবীতে কোনো আশার আশার কিছু মনে আলো দেখতে পায় না। মেমোরি আমাদের কি হয়, কেবল স্টেট ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমাদের মনে হয় আমার অতীতে সারা জীবন শুধু আমি কষ্টই পেয়েছি, দুঃখই পেয়েছি, হাসি আনন্দ কোনোদিনই পাইনি। আবার যখন সুখের মুহূর্তে থাকি মনে হয় তখন দুঃখের কথাগুলো মনে থাকে না। এগুলোই কারণ। এছাড়াও আরও কিছু রোগীর ক্ষেত্রে কয়েকটা পার্টিকুলার অসুখ হয়, যেমন মনে হয় যে আমি আমি আমার কোনো কিডনি পচে গেছে, আমার হাত পা, আমার লিভার পচে গেছে, আমার পা পচে গেছে, আমার শরীরে রক্ত নেই, এই ধরনের কিছু ডিলিউশন ডেভেলপ করে যেগুলোকে বলা হয় কোটার সিন্ড্রোম, সেক্ষেত্রেও তারা সুইসাইড করে। ডিলিউশন অফ এনর্মিটি, এক ধরনের ডিলিউশন হয় যখন মনে হয় যে আমি যার দিকে তাকাবো সে মারা যাবে বা সে পুড়ে ভস্ম হয়ে যাবে কি ছাই হয়ে যাবে, এ ধরনের একটা ডিলিউশন কারো কারো ডেভেলপ করে, ফলে তারাও আত্মহত্যা করে। এবং এক্সটেন্ডেড সুইসাইড যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চাদের কে দেখবে, তাহলে ওদেরকেও মেরে দিই, আবার আমার স্বামীকে কে দেখবে, আমার বাবা মাকে কে দেখবে, একসঙ্গে ওদেরকেও নিয়েও সবাই মিলে আত্মহত্যা করা, এটাও একটা ঘটনা। সুইসাইড শুধুমাত্র ডিপ্রেশন ছাড়াও আরও অন্য মানসিক রোগেও হয়, তার মধ্যে হচ্ছে সিজোফ্রেনিয়া রোগে মানসিক এবং অন্যান্য সাইকোটিক অসুখে হয়, ক্রনিক পেন যাদের আছে, দীর্ঘদিনের যন্ত্রণা, ক্যান্সারের অসুখ, সেখান থেকেও সুইসাইড করে। বেশ কিছু অসুখে ডিপ্রেশন এবং সুইসাইডের ঘটনা বেশি, যেমন এইডস হলে, স্ট্রোক হলে, ব্রেন টিউমার হলে, মাল্টিপল স্ক্লেরোসিস হলে, ডায়াবেটিস হলে, থাইরয়েড থাকলে সুইসাইডের ঘটনা অনেক বেশি। সুতরাং ওই ধরনের চিকিৎসককে যে এই রোগীর ডিপ্রেশন আছে কি না সেটা একটু লক্ষ্য রাখতে হবে, এবং তাদের ডিপ্রেশনের চিকিৎসা করলে পারে সুইসাইডটা এড়ানো যাবে। কারা কারা সুইসাইড বেশি করে, কোন ধরনের মানুষরা, বিশেষ করে পুরুষেরা, মহিলাদের থেকে বেশি সুইসাইডের ঘটনা দেখা যায়, যারা সিঙ্গেল আছে, বিয়ে করেনি, অথবা বিয়ে করেছে, ডিভোর্স, উইডো, উইডোয়া, কাজ করে না, বেকার, এবং যারা বিভিন্ন নেশা ভাঙ সাবস্টেন অ্যাবিউজ করে, অ্যালকোহল, ক্যানাবিস, ব্রাউন সুগার যেসব নেশা করে, তাদের ক্ষেত্রে সুইসাইডের ভাগটা অনেক বেশি। এবং যে সমস্ত ফ্যামিলির স্ট্রাকচার, ফ্যামিলি বন্ডিং যেখানে কম আছে, বাবা মা খুব ক্রিটিক্যাল বা ঠিকভাবে মূল্যবোধ বাচ্চাকে শেখায়নি, সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা একটু বেশি দেখা যায়। আত্মহত্যা সামাজিক যে আরও কারণ হয়, একটা হচ্ছে যে পণ প্রথা, অনেক টাকা দিতে পারেনি বলে বধূর উপর নির্যাতন, সে কারণে হয়। এবং দাম্পত্য জীবনে আমাদের সমাজে এতটাই দুটো পরিবারের মধ্যে প্রাথমিকভাবে অবিশ্বাস আছে, প্রথমে কোনে যখন ছেলের বাড়িতে যায় তখন তার মা তার
শাড়ির আঁচলের একটা কোনা কেটে রেখে দেয় যাতে নাকি তাকে ওষুধটা টুকনা করতে পারে। আবার ও বাড়িতে গেলে শাশুড়িও আঁচলের কোনাটা কেটে নেয়, অর্থাৎ মেয়ের মাচায় জামাই ছেলের বসে থাকুক আর ছেলের মাচায় যেন ছেলেকে তার মা বশ না করতে পারে এবং দুজনে পরস্পরকে সন্দেহ করতে থাকে যে ওরা বোধ হয় আমার ছেলেকে পর করে নেওয়ার চেষ্টা করছে মেয়ের বাড়ি, আর মেয়ের বাড়ির লোক ভাবে যে মেয়ের মা ছেলের মা ছেলেকে তার আঁচলে বেঁধে রাখবার চেষ্টা করছে এবং এ থেকেই দাম্পত্য সম্পর্ক জটিল হয় এবং তা থেকে আত্মহত্যার ঘটনা একটু বেশি ঘটে। হেরিডিটারি কিছুটা কারণ দেখা যায়, বংশে একই বংশে আত্মহত্যার ঘটনা দেখা যায়, তবে সেটা কতটা বংশগত কারণে কতটা রোল মডেল দেখে, অর্থাৎ আমরা কোনো কিছু দেখে তো শিখি সব, আমাদের বাড়িতে যদি বাবা যেমন করে আমি তেমন আচরণ করি, দাদু যেমন আচরণ করে আমি তেমন করি, ফলে বাবা বা দাদু যদি আত্মহত্যা করে থাকে তাহলে আমার মধ্যে সেই রোলটাকে সেটাকে ফলো করার প্রবণতা দেখানো যায়। টিভিতে মিডিয়াতে আত্মহত্যা, বাড়িতে যারা অ্যাকচুয়ালি আত্মহত্যা করে তাদের কোনো ফটো রাখা হয় না, স্মৃতি রাখা হয় না, যাতে না কার কেউ সেটাকে ফলো করতে পারে। কিন্তু আমাদের বর্তমান টিভি তো সর্বাগ্রে কোনো আত্মহত্যার ঘটনা ঘটলেও দেখিয়ে দেয় চোখে, নাহলে লোকে তো জানে না কীভাবে গলায় দড়ি পড়াতে হয়, এখন তো টিভিতে দেখিয়েও দেয় ভালো করে কীভাবে গিট বাঁধতে হয়। ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার সময় নাট্টা মল্লিক কীভাবে দড়ি গিট বাঁধতে হবে তার ডিটেলস দেখিয়ে দিয়েছিল। এই যে ঘটনাগুলো, এই ধরনের প্রচারগুলো কিন্তু আরও বেশি করে আত্মহত্যার দিকে প্ররোচনা দেয়। শারীরিক কারণ যেগুলো আছে, যে বডির কিছু কারণ আছে, কর্টিজল কমে যায়, মেলাটোনিন কমে গেলে ডিপ্রেশন বাড়ে, থাইরয়েড হরমোন থাকলে থাইরয়েড কম থাকলেও ডিপ্রেশন হয়, সেরোটোনিন ড্রেনে, নরএপিনেফ্রিন কমে গেলেও আত্মহত্যার প্রবণতা বাড়ে। আত্মহত্যার করার পদ্ধতিগুলো কীরকম, আমাদের দেশে কিন্তু পয়জনিং খুব বেশি, সব থেকে বেশি, তারপরে হ্যাঙ্গিং, তারপরে জলে ডুবে, অস্ত্র দিয়ে, গুলি বন্দুক দিয়ে আত্মহত্যার ঘটনা বিদেশে বেশি, আমাদের দেশে কম। এক্ষেত্রে একটা বলার, যে আত্মহত্যা যদি প্রিভেন্ট করতে চাই, আমাদের দেশে আরেক রকম সুইসাইড হয়, যেটাকে ঠিক সুইসাইড বলি না, আমরা বলি প্যারা সুইসাইড বা ইম্পালসিভ সুইসাইড, অর্থাৎ হতাশা থেকে সুইসাইড নয়, আমার রাগ হয়েছে, আমার সঙ্গে স্বামী ঝগড়া হয়েছে, আমার সঙ্গে শ্বশুরের ঝগড়া হয়েছে, শাশুড়ি ঝগড়া হয়েছে, রাগের মাথায় গিয়ে ফলিডল বা বিষ খেয়ে নিলাম, ঠিক মৃত্যুর জন্যেই এটা নয়। মৃত্যু যারা করে তারা হচ্ছে বাঁচবার তাদের কোনো ইচ্ছা নেই। ইম্পালসিভ সুইসাইডের ক্ষেত্রে তিনটে যেন অপশান থাকে, যে বাঁচবো না মরবো না, এই পরিস্থিতি থেকে আমি কোথাও পালাম, মানে এসকেপ, ওই পরিস্থিতিটা না বাঁচতে পারছি না মরতে পারছি, এখান থেকে এসকেপ হিসাবে রাগের মাথায় আমি বীজ খেয়ে নিলাম, কর্কের বীজ খেলাম, অন্যান্য ভাবে যে চেষ্টা করি, প্রায় আমি এখানে আমাদের যে শহরে থাকি 50টা নার্সিংহোমে প্রায় প্রতিদিনই অন্তত প্রতিদিনই প্রায় 10টা থেকে 15টা করে কেস থাকে এরকম, যেখানে নাকি ওই রাগের মাথায় বিষ খেয়েছে এবং তারা ভর্তি হয়েছে। এই ঘটনা প্রিভেন্ট করতে হলে প্রথমত প্রয়োজন বস্তুটাকে সবাই যদি একটা লকারের মধ্যে রাখা হয়, মানে ট্রাঙ্কের মধ্যে চাবি দিয়ে রাখলেও হবে, খোলা জায়গায় রাখলে পারে কিন্তু অ্যাভেলেবেল হলে পারে আঘাতটা বেশি হয়। আমাদের মেডিকেল সায়েন্সে একটা এফেক্ট আমরা বলি ওয়েপন এফেক্ট, ওয়েপন এফেক্ট মানে হচ্ছে যে যখন আমি রাগের মাথায় আছি, খুব রেগে আছি, তখন আমি কাউকে এক ঠাস করে চড়িয়ে দিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার হাতের কাছে যদি একটা কাঠারি থাকে তাহলে আমি কাঠারি দিয়ে মেরে দেবো, কিন্তু কাঠারিটা না থাকলে আমি হাত দিয়ে মারতাম। তো হাতের কাছে যখন আমি রেগে আছি, আমার একটা ইমোশনাল আপসেট, সেখানে যদি আমার কাছে সুইসাইডাল কোনো বস্তু না থাকে তাহলে তো আমি সেই ঘটনাটা ঘটাবো না, কিন্তু যদি ইজি অ্যাভেলেবল না তাহলে আমি ঘটাবো। সুতরাং বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা প্রায় প্রতি হসপিটাল এবং নার্সিংহোমে কেউ যদি যায় স্ট্যাটিস্টিক নিয়ে দেখতে পাবে অসংখ্য, সেটা কিন্তু তাদের প্রত্যেকেই বলে আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে চাইনি। সেটাকে প্রিভেন্ট করতে হলে সবার প্রথমে বিষ বা প্রয়োজন জিনিসটা বাড়ির যে সচেতন মানুষ ট্রাঙ্কে চাবির মধ্যে রাখবেন, যে কোনো ধরনের বিষাক্ত বস্তু,
এবং সেটা যেন সহজলভ্য না হয়। আত্মহত্যার ইম্পালসিভ সুইসাইড ইয়ং ছেলেমেয়েরাও আজকালকার প্রথম থেকে আমি বারবার বলেছিলাম ছেলেমেয়েদের ইমোশান কন্ট্রোল করতে শেখান, নাহলে কিন্তু আবেগের বসে তারা সুইসাইড বেশি করে। অ্যাডোলেসেন্টরা ইয়ং অ্যাডোলেসেন্টদের উপর বাবা মার নজর অনেক বেশি দিতে হবে এবং তাদের ইমোশান কন্ট্রোল, সেলফ রেগুলেশান, সেলফ আইডেন্টিটি তৈরি করতে হবে, সোশ্যাল করতে হবে, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করাতে হবে, নাহলে কিন্তু যে কোনো ছোটো খাটো আঘাতে আত্মহত্যা করবে। ছাত্রদের আত্মহত্যার ঘটনা রোজই টিভিতে দেখছেন, এটা নিয়ে একদিন আগেও আলোচনা করেছি। এখন সেমি সুইসাইডাল বিহেভিয়ার বলেও একটা ঘটনা আমরা বলি, সেটা হচ্ছে যে অ্যালকোহল যারা দীর্ঘদিন খাচ্ছে, জানে মরবে তবুও খাচ্ছে, বা খুব রিস্ক, হাই রিস্ক টেকিং বাইক চালাচ্ছে, খুব এমন 120-180 স্পিডে যে সমস্ত রাস্তায় বাইক চালায়, এটা কিন্তু আত্মহত্যার ঘটনা, একে বলে ক্রনিক সুইসাইড। তারা জানে কিন্তু যে কোনো দিনই মারা যাবে তবুও সেটা করে, মদ খেয়ে মারা যাবে জানে, জেনেও যে করছে, ধীরে ধীরে মদ খাচ্ছে, তারা ক্রনিক সুইসাইড এগুলোকে বলা হয়, বা সেমি সুইসাইডাল বিহেভিয়ার। খুব বেশি অ্যাডভেঞ্চারাস জিনিস, যেটা আমার পক্ষে জানি খুব রিস্কি, আমি ওই প্যারাগ্লাইড করি কি আমি এভারেস্টে উঠি যেটা আমার সাধ্যের বাইরে, সেটাকে চেষ্টা করাটাও এক ধরনের সুইসাইডাল বিহেভিয়ার। মদের সঙ্গে ডিপ্রেশনের যোগ হলে পারে সব থেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতিতে এমনি অ্যালকোহল যারা খায়, বাড়ির সব অর্থ তো অ্যালকোহলের পেছনে যায়, সেই পরিস্থিতিতে এখনের সময়ে এই যে মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত, এটা একটা ভয়ঙ্কর জিনিস। কয়েকদিনের মধ্যেই আত্মহত্যার ঘটনা অলরেডি বেশ কিছু পেশেন্ট আসা শুরু হয়েছে, বিশালভাবে বেড়ে যাবে, এটা একটা বিরাট ভুল সিদ্ধান্ত। সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে কী কী ফ্যাক্টর কাজ করে, আমাদের বলি আমরা সুইসাইড কাউন্টার বলি, অর্থাৎ যদি আমার ইকোনমিক অব্লিগেশন থাকে যে আমি যদি মারা যাই তাহলে আমার বউ বাচ্চাকে কে দেখবে, আর্নিং মেম্বাররা সুইসাইড সাধারণত করে না, বা আমার যদি নীতিবোধ থাকে আমি মরবো আত্মহত্যা করবো, এটা আমার ইমোজের কী হবে। আর রিলিজিয়াস যদি বোধটা বেশি থাকে, অর্থাৎ ধর্মে, আমার ধর্মে আত্মহত্যা মহাপাপ, প্রায় প্রত্যেকটা ধর্মেই লেখা আছে, তার যারা সেটা মানে তাদের ক্ষেত্রে আত্মহত্যা করার প্রবণতা কম থাকে। কিছু ক্ষেত্রে সামাজিক ব্যাপার আছে, যেমন আমাদের এক সময় সতীদাহ ছিল, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজেরাও আত্মহত্যা করত। জাপানে আছে, যদি কোনো আর্মি যুদ্ধে মারা যায় তবে তার স্ত্রী নিজেই নিজেকে খুন করে, হারাকিরি বলা হয়। আমাদের দেশে যখন রাজপুত রমণীরা যখন পরপুরুষ আক্রমণ করতে যেত, তখন তারা একসঙ্গে দল বেঁধে আত্মহত্যা করত, এগুলো সামাজিক সিস্টেম ছিল। যাই হোক, আত্মহত্যা সম্বন্ধে যাই বললাম, একটা জিনিস শুধু বক্তব্য মূল, সেটা হচ্ছে যে আত্মহত্যার ঘটনা কিন্তু চাইলে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং যদি আমরা ডিপ্রেশন সম্বন্ধে সচেতন হই, যারা আত্মহত্যার কথা বলছে তাদের দিকে নজর দিই, যারা আত্মহত্যার চেষ্টা করেছে তাদের যদি ট্রিটমেন্টের দিকে নজর দিই, তাহলে কিন্তু অনেকটাই আত্মহত্যা প্রিভেন্ট করা যাবে, এবং চিকিৎসা করলে এই হতাশা থেকে মুক্ত হওয়া যায়। চিকিৎসা ওষুধের সাহায্যও হয় এবং সাইকোথেরাপি হয়, সাইকোথেরাপি অনেকটাই বাড়ির লোক পরিজনরাই করতে পারে। সবশেষে একটা গল্প বলবো, সেটা হচ্ছে যে একটি পেপারে একটি বিজ্ঞাপন ছিল যে যারা যারা আত্মহত্যা করতে চায় তারা এই নাম্বারে যোগাযোগ করুন। সেখানে কয়েক 8 জন ব্যক্তি না 10 জন ব্যক্তি এসেছিলো, সেখানে ভদ্রলোক একটি বেলুন আবিষ্কার করেছিল, সেটা উড়বে আকাশে, অনেকটা এরোপ্লেন আবিষ্কারের মতো, তাতে কিন্তু রিস্ক আছে মারা যেতে পারে, সেই জন্য ওরকম ব্যক্তিকে নেওয়া হয়েছিল। বেলুনের ওপরে কতগুলো বস্তা ওজন দেওয়া ছিল, যখন তারা যদি আবার ইনকেস মনে করে যে তারা বেঁচে ফিরে আসতে চায় তাহলে সেটার একটা উপায় আছে, বেল বালির বস্তা বা কিছু একটা ছিল, তো সেই বেলুনে যখন তারা উড়ে যাচ্ছে, যেতে যেতে পরস্পরের মধ্যে কথা বলছিল কে কেন আত্মহত্যা করতে চাইছে। তো একজন ভদ্রমহিলা বয়স 40, সে বলল যে আমার 40 বছর বয়স হয়েছে, কালো, দেখতে ভালো নেই, কিন্তু আমার বিয়ে হয়নি। একজন ডক্টর ছিল কবিরাজি, তার জীবনে প্রসাদ ছিল না, ফলে সে ভাবলো আত্মহত্যা করি। একজন সে বিপদ নিচ্ছিল,
এবং একজন পেশেন্ট ছিল দীর্ঘদিনের আমাশা রোগী বলে, যার কোনো চিকিৎসা ছিল না, যেটা এখনের সময় ইরিটেবল বাউল সিন্ড্রোম বলে, যেখানে সেই সেই রোগে ভুগতে ভুগতে ভেবেছিল আমি আত্মহত্যা করি। একটি ইয়ং ছেলে ছিল যাকে বাবা মার মধ্যে প্রচণ্ড অশান্তিকেও ভালোবাসেন। একজন বয়স্ক ব্যক্তি ছিল, তার অনেক টাকা সম্পত্তি, কিন্তু তার ছেলেপুলেরা কেউ তার কাছে থাকছিল না, কেউ দেখছিল না, ফলে সে তার অর্থ নিয়েই বেকার, কী করবে, তাই জন্য মনে হলো যে এইভাবে থাকার থেকে আমি মরে যাই। এবং আরেকজন ছিল, তার মূল সমস্যা ছিল বেকারত্ব। যাই হোক, এইভাবে গল্পনা আলোচনা করতে করতে তারা একটা সিদ্ধান্তে পৌঁছলো যে আচ্ছা, যার পেটের রোগ ছিল, ওই যে কবিরাজ ছিল, সে বললো আমার চিকিৎসায় কিন্তু আপনি আমাকে ভালো করে দিতে পারেন। আর বিপদনিক যে ছিল, সে বলল সেই কালো মেয়েটার সঙ্গে তার ভালো লাগা আছে, সে তাকে বিয়ে করতে রাজি আছে। অর্থবান ব্যক্তি অর্থ দিতে রাজি হয়েছিল, যে অর্থ যার নেই অভাবী, এবং যে বা সন্তান নেই যে বাবা, সে আর বাবা মার সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল যে ছেলে, তারা যদি বললো আচ্ছা আমরা যদি দুজন একসঙ্গে থাকি। এইভাবে তারা আশায় ফিরে বললো যে তাহলে তাদের কারোরই আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে তারা আবার ফেরত আসবে। ফেরত আসার পদ্ধতিটা তাদের কাছে বলে দেওয়া ছিল, কিন্তু সেই সময় ফেরত আসার কোনো পদ্ধতিটা আর কাজ করেনি, ফলে সবাই মারা যায়। অর্থাৎ গল্পের মূল কথা হোক, যে সমস্যায় আমরা আত্মহত্যা করবো ভাবি, সেই সমস্যারও সমাধান আছে, একটু সময় পেতে হয়, সময় দিতে হয়, শেষ করতে তো জীবনে এক মুহূর্ত সময় লাগে, গড়তেই অনেক সময় লাগে। কাজেই আত্মহত্যা করবার আগে বারবার ভেবে দেখার দরকার আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছবেন, এবং হেল্পলাইন অনেক আছে এখন, মোবাইলে অনেক অ্যাপ আছে যাতে বলা হয় আত্মহত্যার ইচ্ছা হলে, ডিপ্রেশন হলে হেল্প নিন, অনলাইনে সেইভাবে সাহায্য করুন, হেল্পলাইনে নিজে সমস্যা হলে যোগাযোগ করুন, অন্যকে সচেতন করুন, ডিপ্রেশন কাটিয়ে ওঠার, আত্মহত্যার মানসিকতা থেকে বেরিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন।